হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির কেক। এটি আমি পুরোপুরি নিরামিষভাবে তৈরি করছি। এটা বানানো ভীষণই সহজ, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা চটপট শুরু করে দিই। সুজির কেকটা বানানোর জন্য এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ টক দই, নিয়ে নিচ্ছি এর মধ্যে 1/4 কাপ রিফাইন তেল, 1/2 কাপ মতো চিনি। এটাকে আমি ডাস্ট করে নিয়েছি, মিক্সিতে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। দিয়ে দিলাম 1/2 কাপ দুধ, লিকুইড দুধ, রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি প্রায় 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট মতো হয়ে গেছে এটা ঢাকা দেওয়া রয়েছে। এই ব্যাটারটা কিন্তু একটু বেশ ঘন হয়ে গেছে, যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে এর মধ্যে অল্প পরিমাণে আর একটু লিকুইড দুধ অ্যাড করে নেবেন, তবে আমার এই ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কেকগুলোকে করার জন্য এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এই বাটিগুলোর মধ্যে এই কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। বাটিটা পুরোপুরি ভর্তি করে দেব না, 1/2 দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কুচানো কিশমিস আর কিছু চেরির টুকরো। এগুলো একদম রেডি হয়ে গেছে, এখন আমি কেকটা বেক হতে বসিয়ে দেব। কেকটা তৈরি করার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিয়েছি। এখন এই লবণের ওপরে দিয়ে দিচ্ছি 1টা স্টিলের স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের ওপরে বাটিগুলোকে বসিয়ে দিলাম। বাটিগুলোকে বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকেও একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। আর এটাকে 30 মিনিট আমি হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি এটা কতটা তৈরি হয়েছে। এটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে, কাঠির গায়ে কিছুই লেগে নেই। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর বাটিগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। বাটিটা পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা নাইফের সাহায্যে বাটির চারপাশটা ভালোভাবে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। বাটি থেকে খুব সুন্দরভাবে কেকটা উঠে এসেছে আর কেকের পিছনটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। একটা কেক আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন এর ভিতরটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে।
तैरी हुए गेलो आमादेर दारुण स्वादेर सुजीर केकेर ए रेसिपि। आमार ई भिडियोटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज आमार भिडियोटाके एकटा लाइक करबेन, शेयर करबेन, कमेंट करबेन आर अवश्य किन्तु आमार चैनलटिके सबस्क्राइब करबेन। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। नमस्कार।